আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করব, অর্থাৎ প্রেষণে নিয়ে আলোচনা করব। গতদিন আমরা কি নিয়ে আলোচনা করেছি মনে আছে কারো? স্যার, নির্দেশনা গতদিন আমরা নেতৃত্ব দান চ্যাপ্টার অধ্যায় করেছি, নির্দেশনা দেওয়া ছিল ব্যবস্থাপনার। এখানে দুটো প্রশ্ন যুক্ত করেছে, ব্যবস্থাপনা কাকে বলে, ষড়তান্ত্রিক নির্দেশনা কাকে বলে, নির্দেশনা কাকে বলে, পরামর্শমূলক নির্দেশনা কাকে বলে, পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব আলোচনা করো, তাই না? তো হচ্ছে বলো, তোমরা বলবে না আমি বলবো? এগুলোর আনসার বলে দিয়ে সামনে যাই। ওকে, ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা লক্ষ্য কেন্দ্রিক, বলছে যে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ যথাযথ ব্যবহার করার জন্য, যথাযথভাবে ব্যবহার করার জন্য একজন ব্যবস্থাপক পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমানুষদন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজগুলো করে থাকেন, আর এই কাজগুলো সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। আমরা যদি আরেকটু সুন্দরভাবে ঘুরিয়ে বলি, আরেকটু শব্দ এক্সচেঞ্জ করে বলি, যে মৌলিক উপকরণ গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের জন্য, মৌলিক উপকরণ গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের জন্য একজন লক্ষ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমানুষদন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজগুলো করে থাকেন, আর এই কার্যাবলীর সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। তাহলে আরো আরো সহজভাবে বলা যায়, লক্ষ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক যে সকল কাজগুলো সম্পন্ন করে থাকে তাই হচ্ছে তার সেই কাজের সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। এরপরে হচ্ছে এই ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নেতৃত্ব দান। সেই নেতৃত্ব দানের আমরা দেখলাম যে নেতৃত্ব দান শব্দটি একটি কনক্রিট শব্দ। এখানে নির্দেশনা, প্রেষণা, সমানুষদন, যোগাযোগ, এই কাজগুলো সমষ্টি হচ্ছে নেতৃত্ব দান। তো একজন নেতা কি করেন? নির্দেশনা দেন, প্রেষণা দেন, সমানুষদন করেন, যোগাযোগ করেন। তো নির্দেশনা নিয়েই আলোচনা হচ্ছে। তো নির্দেশনার ষড়তান্ত্রিক নির্দেশনা কাকে বলে? যখন একজন নেতা যেহেতু নেতৃত্ব দানের অংশ, যখন একজন নেতা অধস্তনদের সাথে কোনো রকম পরামর্শ না করে হচ্ছে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন, এবং সে নির্দেশনা অধস্তনরা কোনো রকম প্রশ্ন করা ছাড়াই মেনে নিতে বাধ্য থাকে, সেই নির্দেশনাকে বলা হয় ষড়তান্ত্রিক নির্দেশনা। এবং সেটি সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য নেতা কি করে? অধস্তনদের উপর চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, ভয় ভীতি ইত্যাদি দেখিয়ে থাকে। এটা হচ্ছে ষড়তান্ত্রিক নির্দেশনা। যিনি ষড়তান্ত্রিক নেতা তিনি ষড়তান্ত্রিক নির্দেশনা দিয়ে থাকেন। তাহলে যিনি গণতান্ত্রিক নেতা তিনি পরামর্শমূলক নির্দেশনা দিয়ে থাকে। তো নির্দেশনা কাকে বলে? নির্দেশনাকে বলা হয় হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড যেমন যতটা গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনা ততটা গুরুত্বপূর্ণ প্রশাসনের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা কি করেন? যে প্রশাসন প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিক কাজগুলো করেন, অর্থাৎ নীতি নির্ধারণ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেন, তারপরে হচ্ছে যে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এগুলো কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেন, এই লক্ষ্য, নীতি, উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তনদেরকে সময়ে সময়ে যে আদেশ, নির্দেশ, পরামর্শ প্রদান করেন সেগুলোকে বলা হয় নির্দেশনা। তো একজন নির্দেশক অর্থাৎ নির্দেশদাতা ব্যক্তি হিসেবে তার হচ্ছে হচ্ছে যেমন তিনি সেরকমই নির্দেশনা দিবেন, তাই না? ক্ষমতার উপর ভিত্তি করে, ক্ষমতা প্রয়োগের উপর ভিত্তি করে নির্দেশনা যেমন চার প্রকার। তো একজন নেতা কেমন ভাবে ক্ষমতা প্রয়োগ করতে চান? ভয় ভীতি দেখিয়ে, নাকি আলোচনা করে, সবার সাথে আলোচনা করে, নাকি একজন পিতা পুত্রের সাথে যেমন আলোচনা করেন, করে নির্দেশনা দেন, খোঁজ খবর রাখেন, সেরকম ভাবে নির্দেশনা দিতে চান? এটার উপর ভিত্তি করে নির্দেশনার প্রকারভেদ। আসলে পরামর্শমূলক নির্দেশনা কাকে বলে? যখন একজন নেতা অধস্তনদের সাথে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে নির্দেশনা প্রদান করেন, তখন তাকে বলা হয় পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। তাহলে আমরা একজন গণতান্ত্রিক নেতা, আমরা যদি বলি যে নেতৃত্বের প্রকারভেদের মধ্যে সবচেয়ে উন্নত আধুনিক নেতৃত্ব কোনটি? গণতান্ত্রিক নেতৃত্ব। তো একজন গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কি করেন? অধস্তনদেরকে প্রয়োজনীয়
হচ্ছে নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের সাথে পরামর্শ গ্রহণ করেন, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার সুযোগ দেন ইত্যাদি বিষয়গুলো, যার ফলে হয় কি যে তাদের অধস্তন যারা রয়েছে এবং ঊর্ধ্বতন যারা রয়েছে এদের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ নির্দেশদাতা এবং নির্দেশ গ্রহীতা সুসম্পর্ক স্থাপিত হয়, অধস্তনরা নিজেদেরকে হচ্ছে সম্মানিত বোধ করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অনুসরণ করে, প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেটেড থাকে, উপকরণ গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য অধস্তনরা কাজ করে থাকে, প্রতিষ্ঠানের উৎপাদনের মানসম্মত হয়, তারপরে হচ্ছে যে অপচয় কম হয়। তার আলটিমেটলি আমরা দেখলাম যে পরামর্শ মানে নির্দেশনার গুরুত্ব অত্যন্ত বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের থেকে প্রশ্ন দেয়া ছিল। তোমরা কি বুঝতে পেরেছো যে কজন আছো? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে ধরলাম না, আজকে একটু আমি টেনে বলে যাব। আচ্ছা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সপ্তম অধ্যায়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, নাম প্রেরণা মোটিভেশন। আলোচনার বিষয়বস্তু ও শিক্ষণফল কি? তোমরা দেখো যে আমরা তিনটি লেকচারে শেষ করার চেষ্টা করব, যদি অধ্যায়টা অনেক বড়। এখানে একাধিক প্রশ্ন হওয়ার সুযোগ রয়েছে, যেহেতু সবগুলো প্রশ্নই হচ্ছে প্রেরণা নিয়ে, তবে এখান থেকে সাধারণত একটি প্রশ্ন হয়ে থাকে, চাইলে দুটি প্রশ্ন হওয়ার সুযোগ রয়েছে। তো আজকের আলোচনার বিষয়বস্তু প্রেরণা কাকে বলে, প্রেরণার গুরুত্ব এবং প্রেরণাদানের উপায়। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে প্রেরণার অনেকগুলো তত্ত্ব রয়েছে, এর মধ্যে মাসলো একজন, আব্রাহাম হ্যারল্ড মাসলো, উনি চাহিদা শোষণ তত্ত্ব দিয়েছেন, ক্লেটন এল্ডারফারের ERG তত্ত্ব দিয়ে তত্ত্ব আলোচনা করব, ফ্রেডেরিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করব, এবং তৃতীয় পর্বে আলোচনা করব হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর এর এক্স এবং ওয়াই তত্ত্ব, প্রেরণা এবং উৎপাদনশীলতার মধ্যে সম্পর্কটা কেমন আর প্রেরণা মনোবলের সম্পর্ক কি, এই তিনটি পর্বে আজ আমরা আলোচনা করব। তো প্রথম পর্ব চলো আলোচনা করি, সবাই কি রেডি? Yes sir. আহনা পাবিত, রেডি আছো? জি স্যার। রাফিদ শেখ? Yes sir. রাতুল, আকিবুল ইসলাম, আকিবুল ইসলাম আছো? আচ্ছা, সবাই একটু শুনো মনোযোগ সহকারে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রেরণা কাকে বলে? প্রেরণা মানে ইংলিশ শব্দ হচ্ছে মোটিভেশন, অর্থাৎ শ্রমিক কর্মচার অধস্তন যারা রয়েছে তাদেরকে কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত স্বেচ্ছা প্রণোদিত করার কাজকে প্রেরণা বলে। আমরা প্রতিষ্ঠানে যে সকল, তোমরা জানো যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আমাদের ছয়টি মৌলিক উপকরণ রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে 6M বলি। এর মধ্যে একটি মানবীয় উপকরণ হচ্ছে মেন, অর্থাৎ পার্সোনেল, শ্রমিক কর্মচারী, ওয়ার্কার্স। তো প্রতিষ্ঠানে এদেরকে দিয়েই আমরা আমাদের একজন ব্যবস্থাপক কি করে কৌশলে কাজ উদ্ধার করে থাকে। তো এই শ্রমিকদেরকে যখন কাজে নিয়োগ দেওয়া হয়, এরা কাজ করছে, কাজ করতে করতে এরা অনেক সময় হারিয়ে ফেলে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করে না, তখন এদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা চালানো হয়। এই যে শ্রমিকদেরকে কাজ করতে উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা চালানো হয়, এটার নাম হচ্ছে আমাদের প্রেরণা। তাহলে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদেরকে উৎসাহিত ও স্বেচ্ছা প্রণোদিত করার কাজকেই প্রেরণা বলে। শ্রমিকরা যেন স্বেচ্ছায় প্রণোদিত হয়, তো কি করলে স্বেচ্ছায় প্রণোদিত হবে, যা যা করো তার সবকিছু প্রেরণার মধ্যে পড়ে। তো প্রেরণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যদক্ষতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত করার প্রক্রিয়া। দেখো, একজন শ্রমিক কর্মচারী প্রতিষ্ঠানে, তোমার দক্ষ শ্রমিক রয়েছে, কিন্তু দক্ষ শ্রমিক রয়েছে, আমি আবার বলি, প্রতিষ্ঠানে তোমার সবাই দক্ষ শ্রমিক রয়েছে, কিন্তু তাদের যদি মনোবল না থাকে, মনোবলটাকে চাঙ্গা করা না যায়, উৎসাহিত করা না যায়, তারা যদি তাদের মনের আগ্রহটাকে হারিয়ে ফেলে, হ্যাঁ, তারা কি তাহলে তাদের দ্বারা কি গুড আউটপুট পাওয়া যাবে, কি মনে হয়? না, তাহলে আমরা এই দক্ষ শ্রমিকদের, যতই দক্ষ শ্রমিক হোক না কেন, তাদেরকে যদি অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত করতে না পারি, তাদের মনোবলটাকে অটুট করতে না পারি, অটুট রাখতে না পারি, তাহলে তাদেরকে দিয়ে প্রতিষ্ঠান কখনোই লাভবান হতে পারবে না। তাহলে আমরা এই শ্রমিকদের যতটুকু দক্ষতা আছে, তার দক্ষতার সবটুকু যেন এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, হ্যাঁ, বিনিয়োগ করে কাজ করে, নিয়োগ করে, নিয়োজিত করে কাজ করে, সেটার জন্য আমরা কি করব, শ্রমিকদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত, প্ররোচিত করব। যদি করতে পারি তাহলে কি হবে, কর্মীরা স্বতঃপ্রণোদিত হয় প্রতিষ্ঠানে নিয়োগ ও ঊর্ধ্বতনদের প্রত্যাশা অনুযায়ী
স্বীয় সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে কাজ করতে উদ্যুক্ত হবে। তাহলে আমরা দেখলাম যে একটি প্রতিষ্ঠানের দক্ষ শ্রমিক যেমন প্রয়োজন আছে, তেমনি এই শ্রমিকদেরকে উৎসাহ দানেরও প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে যে দক্ষ শ্রমিক এবং উৎসাহ, এই দুটার একটা একটা ঘাটতি থাকলে প্রতিষ্ঠান কখনই লাভবান হতে পারবে না। সুতরাং দক্ষ শ্রমিক নিয়োগ করার সাথে সাথে তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। তো শ্রমিকদেরকে যদি আমরা প্রেরণা দেই, তাহলে প্রেরণার গুরুত্বটা আমরা বুঝতে পারবো, গুরুত্ব ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারবো। দেখো, একটি প্রতিষ্ঠানের শ্রমিকরাই হচ্ছে প্রথম এবং প্রধান চালিকা শক্তি। কারণ হচ্ছে যে ছয়টি মৌলিক উপকরণের মধ্যে মানুষ নামক উপকরণটার উপর যদি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এদেরকেই এদের যত্ন নেওয়া হয়, হ্যাঁ, তাহলে এই শ্রমিক মানুষদেরকে যদি, ওয়ার্কারদেরকে যদি কর্মী হিসেবে বিবেচনা না করে মানুষ হিসেবে, মানব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে প্রতিষ্ঠানের শ্রমিকরা যেমন নিজেদেরকে প্রাউড ফিল করবে, উৎসাহিত উৎসাহ বোধ করবে, মানে সম্মানিত বোধ করবে, তেমনি তাদের সুবিধা অসুবিধাগুলো বিবেচিত হবে। আর এর উপর ভিত্তি করেই তখন এরা যখন প্রতিষ্ঠানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন অন্য যে উপকরণগুলো রয়েছে, আরো পাঁচটা উপকরণ, অর্থাৎ মানি, ম্যাটেরিয়ালস, মেথড, মার্কেট, মেশিনারিজ, তুমি যেগুলো বলছো, এগুলো সবগুলি অটোমেটিক ভাবে খুব ভালোভাবে ব্যবহার হবে। তো আমরা দেখতে চাচ্ছি যে প্রেরণার গুরুত্ব কি। প্রথম হচ্ছে মানব শক্তির সর্বোচ্চ ব্যবহার, মানব শক্তির সর্বোচ্চ ব্যবহার, যে মানুষের মধ্যে যে শক্তি রয়েছে, এই শক্তি মানে হচ্ছে শারীরিক শক্তি এবং দক্ষতা, দুটারই ক্ষেত্রে বলি আমাদের জ্ঞান, আগ্রহ, ঠিক আছে, শক্তি এবং নলেজ, এই দুটো আছে। অর্থাৎ তোমার শারীরিক শক্তিও রয়েছে এবং নলেজও রয়েছে, কিন্তু তোমার কাজ করার আগ্রহ নেই। যদি আগ্রহ না থাকে তাহলে মানব শক্তির সর্বোচ্চটুকু ব্যবহার করা যাবে না, সে কাজে ফাঁকি দিবে, অলসতা কাজ করবে তার মধ্যে। তাহলে সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে কি, শ্রমিকদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে, অর্থাৎ প্রেরণা দিতে হবে। তোমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, সবাই কি দেখতে পাচ্ছ বলো তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো, পি তে হচ্ছে পারফরমেন্স, পি তে কি হবে বলো দেখি? পারফরমেন্স। পারফরমেন্স, ঠিক আছে, পি তে হচ্ছে পারফরমেন্স মানে কার্য দক্ষতা, সমান সমান এম তে হচ্ছে মোটিভেশন, এম তে হচ্ছে মোটিভেশন গুণন এ প্লাস কে, এ তে হচ্ছে নলেজ, না এ তে হচ্ছে এবিলিটি প্লাস কে তে হচ্ছে নলেজ। এবিলিটি মানে হচ্ছে সামর্থ্য, শক্তি সামর্থ্য, আর কে তে হচ্ছে নলেজ। দেখো, মানুষের শরীরের শক্তি সামর্থ্য রয়েছে এবং একজন শ্রমিকের নলেজও রয়েছে, কিন্তু যদি মোটিভেশন যেমন তুমি দিবে, মোটিভেশন যতটুকু দিবে পারফরমেন্স ততটুকু হবে। ধরে নাও যে এবিলিটি তিন, এবিলিটি তিন, নলেজ তিন, এবিলিটি তিন, নলেজ তিন, তাহলে তিন যোগ তিন সমান সমান ছয়। ধরে নাও যে মোটিভেশন তুমি ওয়ান, অর্থাৎ দিলেই না, ওয়ান দিলা, আগে যেমন ছিল এরকমই আছে, তাহলে পারফরমেন্স কত হবে? সিক্স। এরকম মোটিভেশন যদি দুই দাও, তাহলে পারফরমেন্স কত হবে? তিন দু কোনো ছয় হবে। এরকম তিন যদি দাও, তুমি যেরকম দিবে পারফরমেন্স তেমন হবে। পারফরমেন্স মানে হচ্ছে যে তোমার উৎপাদন আউটপুট, আউটপুট তেমন হবে। বুঝতে পারছো এটাকে? আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার। দেখো, ইনপুট এবং আউটপুট, ইনপুট ধরে নাও যে মোটিভেশন, আর পি হচ্ছে আউটপুট, আর এ হচ্ছে, এ এবং কে হচ্ছে একজন শ্রমিকের এবিলিটি এবং নলেজ। তো একজন শ্রমিকের এবিলিটি, কাজ করার ক্ষমতা এবং জ্ঞান, এই দুটার সাথে আমরা শ্রমিকদেরকে যে পরিমাণ আমরা মোটিভেশন দিব, তার পারফরমেন্স তত বৃদ্ধি পাবে। এবং এটার সম্পর্ক হচ্ছে, দেখো কি সম্পর্ক, গাণিতিক একটা সম্পর্ক রয়েছে, জ্যামিতিক সম্পর্ক না, গাণিতিক একটা সম্পর্ক। অর্থাৎ দুই দিলে তিন দুগুণ ছয়, চার দিলে চার দুগুণ আট, পাঁচ দিলে পাঁচ দুগুণ দশ, এরকম। অর্থাৎ তুমি যদি মোটিভেশন পাঁচ টাকা দাও, তাহলে তোমার পারফরমেন্স হয়ে যাবে তোমার দশ। তার মানে মানব শক্তির আমরা সর্বোচ্চটুকু ব্যবহার করতে পারবো, ঠিক আছে? জি স্যার। এরপরে হচ্ছে কর্মী মনোবল উন্নয়ন। শ্রমিকরা দেখো যে প্রেরণা মানেই শুধু টাকা পয়সা দরকার এমনটা কিন্তু নয়। আমরা দেখবো যে প্রেরণার কেমন গুরুত্ব, প্রেরণা কিভাবে দেয়। দেখো যে শ্রমিকরা চায় যে ঊর্ধ্বতন, আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানে আমার প্রমোশন হোক, স্যালারি বাড়ুক, আমার প্রশংসা করা হোক, চ্যালেঞ্জিং কাজ করা হোক, কাজ করতে দেওয়া হোক, প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক, তারপর হচ্ছে আমার বেতন বাড়ি দেওয়া হোক, বোনাস দেওয়া হোক, খাবারের ব্যবস্থা করা হোক, এরকম উন্নত পরিবেশ করা হোক, ফ্যান না হয় এসি বানানো হোক, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হোক, উন্নত কাঁচামাল ব্যবহার করা হোক, ইত্যাদি শ্রমিকরা চায়। যখন একজন শ্রমিকের প্রত্যাশা অভাব পূরণ হবে,
মানুষের প্রেষণা, অর্থাৎ প্রেষণা সৃষ্টি হয় মানুষের অভাব বোধ থেকে। তো অভাব যখন পূরণ করে দেয়া হবে তখন তার মধ্যে একটা মনোবল সৃষ্টি হবে, বুঝতে পারছো? তার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, তাহলে এভাবে আমাদের কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। আর কর্মীদের মনোবল যখন বৃদ্ধি পাবে তখন প্রতিষ্ঠানের প্রতি সে ডেডিকেটেড থাকবে, প্রতিষ্ঠানে কাজ করতে সে উৎসাহবোধ করবে, প্রতিষ্ঠানের দায়বদ্ধতা তার কাছে বৃদ্ধি পাবে ইত্যাদি। এরপরে দক্ষতা বৃদ্ধি। দেখো, প্রেষণা যখন শ্রমিকদেরকে দেয়া হয় তখন শ্রমিকরা কি করে, তার দক্ষতার সবটুকু ব্যবহার করে কাজ করার চেষ্টা করে, দক্ষতার সবটুকু ব্যবহার করে কাজ করার চেষ্টা করে, অর্থাৎ তার আন্তরিকতা আগ্রহ থেকে কাজ করবে। আর যখন সে আন্তরিকতা আগ্রহ থেকে কাজ করবে তখন কাজ করার হ্যাবিটটা তৈরি হবে, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং তার কাজের নৈপুণ্যতা বৃদ্ধি পাবে, যার ফলে হবে কি, তখন সে প্রতিষ্ঠানের প্রতি কল্যাণে কাজ করবে এবং অল্প খরচে অল্প ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করবে। আমরা যেমন একটু আগে বললাম যে মোটিভেশন যেমন দিবে, এবিলিটি এবং নলেজ এরকম ভাবে কাজ করবে। তুমি মোটিভেশন যদি খারাপ দাও, এবিলিটি এবং নলেজ তোমার কম কাজ করবে, পারফরমেন্স আলটিমেটলি কম হবে। এরপরে হচ্ছে, এটা কিন্তু বরাবরই প্রশ্ন আসে, হ্যাঁ, পি ইকুয়াল টু এম ইন টু এ প্লাস কে। এরপর হচ্ছে অধিক উৎপাদন। তুমি দেখতে পাচ্ছ যে যখন শ্রমিকদেরকে আমরা মোটিভেশন দেই তখন পারফরমেন্স অর্থাৎ উৎপাদন বা আউটপুট কেমন বেড়ে যায়। তো এর মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদের এই প্রতিষ্ঠানের উৎপাদনও বৃদ্ধি পায়। এরপর হচ্ছে অপচয় হ্রাস, যে শ্রমিকরা তখন কি হয়, নিজেরা প্রেরিত হয়, কাজ করার আগ্রহ বৃদ্ধি পায়, ফিরে পায়, তখন কি হয়, প্রতিষ্ঠানের জন্য অপচয় না হয়। এই অপচয় বলতে অর্থের অপচয়, সময়ের অপচয় এবং কাঁচামালের অপচয়, এই অপচয় গুলো না হয় যেন, সে বিষয়ে ওরা সতর্ক থাকে। এরপর হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। প্রথমে জানতে হবে শ্রম ঘূর্ণায়মানতা কি। শ্রম ঘূর্ণায়মানতা বলতে যে শ্রমিকরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, অর্থাৎ প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া, এই প্রতিষ্ঠান ছেড়ে অধিকতর সুবিধা সুযোগ সুবিধা সম্বলিত পদে বা প্রতিষ্ঠানে চলে যাওয়ার নামে হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। কি এটা শ্রম গতিশীলতা নয়, কিন্তু শ্রম ঘূর্ণায়মানতা। তোমাকে বুঝতে পারছো আমার কথা? সেটা কি আবার ঘুরে আসবে, মানে আর কি সাইকেল টাইপ আর কি? হ্যাঁ, আমি বলতেছি যে ধরে নাও যে এ প্রতিষ্ঠান, বি প্রতিষ্ঠান, সি প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠানে চাকরি করছে 5 বছর ধরে, এখন 5 বছর ধরে তার চাকরি করার বিনিময়ে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল এই 5 বছরের অভিজ্ঞতার কারণে, তাকে সেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এখন সে চেষ্টা করছে এই যে অভিজ্ঞতা 5 বছরের, এই অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করে অধিকতর সুযোগ সুবিধা পেতে চায়। তো যে প্রতিষ্ঠান বেশি সুযোগ সুবিধা দিবে সেই প্রতিষ্ঠানে চলে যাবে, তা এই প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল। আবার যদি হয় বি প্রতিষ্ঠানে কাজ করছে, এ প্রতিষ্ঠান আবার যদি অফার করে অনেক বেশি সুযোগ সুবিধা দিবে, তাহলে হয়তো আরো কিছুদিন পরে সে বি প্রতিষ্ঠান ছেড়ে এই প্রতিষ্ঠানে চলে আসবে। এই যে প্রতিষ্ঠান, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অধিকতর সুযোগ সুবিধা পাওয়ার আশায় চলে যাওয়া, এটা নাম হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। তো সেই সুযোগ সুবিধা যদি প্রতিষ্ঠানেই দেওয়া হয় তাহলে বলো দেখি শ্রমিকরা কি চলে যাবে? না, চলে যাবে না। তার মানে আলটিমেটলি শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে। এরপর হচ্ছে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। তোমরা জানো যে মোটিভেশন দেওয়া হয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে, উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে প্রবাহিত হয়। হ্যাঁ, যখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অথবা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের শ্রমিক কর্মচারীদেরকে মোটিভেট করা হবে, উৎসাহিত করা হবে, তখন কি হবে, এই উভয় স্তরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সুসম্পর্ক স্থাপন হবে। আর এই সুসম্পর্ক প্রতিষ্ঠানের জন্য একেবারে ব্যাপক একটা ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে। এরপরে হচ্ছে, এখন আসো দেখি, আমরা একটু আগে বললাম যে শ্রমিকদেরকে আমরা উৎসাহিত করবো, কিভাবে উৎসাহিত করবো। ইতিবাচক প্রেষণার পদ্ধতিকে আর্থিক এবং অনার্থিক দুভাগে ভাগ করা যায়। আমরা শ্রমিকদেরকে সাধারণত দুইভাবে প্রেষণা করে দিয়ে থাকি, ইতিবাচক এবং নেতিবাচক। নেতিবাচক হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা, আর ইতিবাচক হচ্ছে মানে ওই যে কি বলে এটার ডেভেলপমেন্ট প্রসেস আর কি, এদের পুরস্কারমূলক ব্যবস্থা আর কি, পুরস্কার হিসেবে দেওয়া হয় সেটাকে। ইতিবাচক প্রেষণা দানকে আমরা দুটি ভাগে দিতে পারি, একটা হচ্ছে আর্থিক প্রেষণা, আর হচ্ছে অনার্থিক প্রেষণা। তো আর্থিক প্রেষণা কাকে বলে এবং অনার্থিক প্রেষণা কাকে বলে সবাই একটু শুনো। যে প্রেষণা দানের আর্থিক পদ্ধতি, আর্থিক মানে হচ্ছে যখন শ্রমিকরা শ্রমিকদেরকে আর্থিক সুযোগ সুবিধা প্রদান করার মাধ্যমে প্রেষণা প্রদান করা, প্রেষণা বা উৎসাহিত করা হবে, তখন সেটাকে বলা হবে আর্থিক প্রেষণা। তোমাকে বুঝতে পারছো আমার কথা? যখন শ্রমিকদেরকে আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে, এর মাধ্যমে উৎসাহিত অনুপ্রাণিত করা হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় আর্থিক প্রেষণা। যেমন আমার বেতন বেশি দরকার, আমার বোনাস দরকার, আমার খাবারের বিল দরকার, বাসা ভাড়া আমার দরকার, আমাকে ট্রিটমেন্ট
মেডিকেল খরচ দাও, তাই না? আমার বাস ভাড়া দাও, বাড়ি ভাড়া দাও, চিকিৎসা ভাতা দাও, তাই না? আচ্ছা বলো দেখি, এগুলোতে আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যায় নাকি আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যায় না? কিন্তু সে সন্তুষ্ট হচ্ছে তার ডেভেলপমেন্টের জন্য, তাহলে সেটাকে আমরা অনার্থিক প্রেষণা বলবো। তাহলে আর্থিক প্রেষণার মধ্যে কি কি আছে? ন্যায্য বেতন, মানে হচ্ছে যে যার দক্ষতা, দক্ষতা, যোগ্যতা এবং কাজের জটিলতা অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী যার যতটুকু বেতন প্রাপ্য তাকে সে পরিমাণ বেতন দেওয়ার নামই হচ্ছে ন্যায্য বেতন। আমরা হেনরি ফুয়েল বলেছিলেন কি যে উপযুক্ত পারিশ্রমিক নীতি বলেছিল না, মনে আছে? জি স্যার। উপযুক্ত পারিশ্রমিক নীতি, তো উপযুক্ত পারিশ্রমিক নীতির মধ্যে কি আছে যে তার যার দক্ষতা, যোগ্যতা, কাজের ধরন অনুযায়ী যে ধরনের কাজ বেতন পাওয়ার কথা তাকে সে ধরনের বেতন প্রদান করার নামই হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের পারিশ্রমিক প্রদান করা বা উপযুক্ত পারিশ্রমিকের নীতি। তো সেটাই হচ্ছে ন্যায্য বেতন। যখন একজন শ্রমিক অনেক ঝুঁকিপূর্ণ কাজ করছে আর একজন অনেক সহজ কাজ করছে, নিশ্চয়ই যিনি ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাকে বেশি বেতন দিতে হবে। আবার ধরো যার দক্ষতা বেশি রয়েছে, যোগ্যতা বেশি রয়েছে, আবার অভিজ্ঞতা বেশি রয়েছে, নিশ্চয়ই সে বেশি বেতন পাবে। তোমরা চাকরির সার্কুলার গুলো যদি দেখো তাহলে সেখানে দেখবে যে সার্কুলার বলা হয় যে 8 বছরের, কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা। এখন যে ব্যক্তির 8 বছরের অভিজ্ঞতা নিয়ে ভাইবা দিতে গিয়েছে আর যে ব্যক্তি 10 বছরের অভিজ্ঞতা নিয়ে ভাইবা দিতে গিয়েছে, দুইজনের বেতন কি সমান হবে? না স্যার। না, নিশ্চয়ই 10 বছরের অভিজ্ঞতা যার বেশি আছে, 10 বছর অভিজ্ঞতা যার আছে তার বেতন বেশি হবে। ওখানে বলা থাকে বেতন আলোচনা সাপেক্ষে, যেখানে বেতন আলোচনা সাপেক্ষে সেখানে দক্ষতা, যোগ্যতার মূল্যায়ন অনেক বেশি করা হয়ে থাকে। তোমাকে বুঝতে পারছো? জি স্যার। এরপর হচ্ছে মুনাফার অংশ, মুনাফার অংশ অর্থাৎ শ্রমিকরা যখন বেতন পায় তখন বেতনের বাইরেও শ্রমিকদের অধিক আন্তরিকতা, দক্ষতার ফলে প্রতিষ্ঠানের জন্য অধিক, অনেক যখন উৎপাদন হবে, ভালো মানের পণ্য উৎপাদন হবে, তখন এই পণ্যগুলো বিক্রি করে যখন অনেক বেশি মুনাফা অর্জন হবে তখন মুনাফার একটি অংশ, এই মুনাফা ভোগ করে হচ্ছে মালিক। মুনাফা ভোগ করে কে বলতো দেখি? মুনাফার মালিক কে? হ্যাঁ, মুনাফার, মুনাফা ভোগ করে থাকে প্রতিষ্ঠানের মালিক, শেয়ার হোল্ডার, তাই না? কিন্তু শ্রমিকদেরকেও যখন এই মুনাফার একটি অংশ তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে তখন কিন্তু ওরা আর্থিকভাবে বেনিফিটেড হবে। কি বুঝতে পারছো? এরপর হচ্ছে ব্যাংকগুলোতে দেখবে যে ব্যাংকে মানুষ কেন বেশি জয়েন করতে চায়, সেখানে টাকার অনেক প্রাচুর্যতা রয়েছে, অর্থাৎ টাকার কোনো অভাব নেই। দেখবে যে বছরে তারা 3টা 4টা 5টা ইনসেন্টিভ পেয়ে থাকে, ইনসেন্টিভ পেয়ে থাকে, 3টা 4টা 5টা ইনসেন্টিভ পেয়ে থাকে। সবাই বুঝতে পারছো কি? জি স্যার। বেতন যত পায় সমপরিমাণ অর্থ ওরা কিন্তু ইনসেন্টিভ পেয়ে থাকে, কারণ কি ওই প্রতিষ্ঠানে ওই 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 ব্রাঞ্চ অনেক বেশি প্রফিট করেছে। যখন বেশি প্রফিট করে তখন এই প্রফিটের একটি অংশ ওখানে যারা কর্মরত রয়েছে, ব্যাংকার রয়েছে, তাদেরকে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয়। তো এটা তারা তাদেরকে কি উৎসাহিত করে না অনুৎসাহিত করে? উৎসাহিত করে। হ্যাঁ, উৎসাহিত করে। তারা মনে করে যে আমরা যদি আরো বেশি মুনাফার কাজ করতে পারি, আন্তরিকতা দেখাতে পারি, তাহলে প্রতিষ্ঠান আরো বেশি মুনাফা অর্জন করবে এবং আমরা আরো বেশি ইনসেন্টিভ পাবো। এরপর হচ্ছে দেখো আর্থিক নিরাপত্তা। আমরা দেখো যে আর্থিক নিরাপত্তা বলতে অনেক সময় বিমার আয়োজন করা হয়। বিমা বলতে দেখি বিমা কি? যে মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে ভবিষ্যতে যে অনিশ্চয়তা বা ঝুঁকি রয়েছে এর বিপক্ষে আর্থিক নিরাপত্তামূলক ব্যবস্থাই হচ্ছে বিমা। তো প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা কাজ করতে করতে দেখা যেতে পারে যে চাকরি হারাতে পারে, শারীরিক ভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারে, কেউ মারা যেতে পারে, তাহলে তাদের পরিবার জন্য আর্থিকভাবে বেনিফিটেড হয়। এজন্য অনেক কল্যাণ তহবিল তৈরি করা হয়। হ্যাঁ, বুঝতে পারছো? অনেক কল্যাণ তহবিল তৈরি করা হয়, তারপরে হচ্ছে বিমার ব্যবস্থা করা হয়ে থাকে, যার ফলে হবে কি এখান থেকে যদি কেউ হচ্ছে আর্থিক সংকটের কারণ সংকটের মতো পড়ে তাহলে তাদেরকে এখান থেকে আর্থিকভাবে সহায়তা করা হয়ে থাকে। তাহলে এটাও হচ্ছে আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছে। এরপরে অগ্রিম দেখো যে অনেক সময় বেতন একটি নির্দিষ্ট সময়ের তারিখে বেতন হয়ে থাকে, কিন্তু শ্রমিকদেরকে যদি আমরা তাদের প্রয়োজনে বেতনের অংশ অগ্রিম দেই তাহলে বলো দেখি এরা আর্থিকভাবে বেনিফিটেড হবে না? হবে, হবে, তাই না? এই জন্য অগ্রিম নেওয়া হয় অনেক সময়। তোমরা যারা টিউশনি করো তারাও
তোমরা যদি কেউ টিউশনি করে থাকো, এই অভিজ্ঞতা যদি কারো থাকে, দেখবে যে অনেক সময় তোমার বেতন হয় ধরে নাও যে মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ অথবা 5 তারিখ, কিন্তু এরপরে 15 তারিখ গিয়ে তোমার আবার অর্থের কোনো না কোনো প্রয়োজন হয়েছে। হ্যাঁ, তারা কিন্তু আবার বাসায় ওরকম আন্ডারস্ট্যান্ডিং থাকলে রিকোয়েস্ট করে যে আমার যদি বেতনটা 1 তারিখের মধ্যে দেওয়া যেত তাহলে ভালো হতো। বলতে দেখি এটা হয় না? হয় স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার 15 তারিখে বেতনটা দরকার। এখন ওই সময় যদি তুমি বেতনটা না পাও তাহলে তোমাকে অন্য কোনো উৎস থেকে নিতে হবে, যেই উৎস থেকে উৎসের পেছনে খরচ আছে, অর্থাৎ তুমি ব্যাংক থেকে নিলে ব্যাংকে সুদ দিতে হবে, বা অন্য কোনো উৎস থেকে নিতে চাইলেও তোমাকে ক্ষতি করতে হবে। তাহলে এই জায়গায় যদি তুমি অগ্রিম নাও তাহলে আর্থিক ভাবে ওই সুদ না দাও দিতে সুদ থেকে তুমি রেহাই পেলে, বা এর পেছনে যে খরচ সেই খরচটা থেকে তুমি রেহাই পেলে, তার মানে এটা হচ্ছে আর্থিক ভাবে বেনিফিটেড হলে, কি ঠিক কিনা বলো তো দেখি। এরপর হচ্ছে বাসস্থান ভাতা, মানে বাড়ি ভাড়া ভাতা। এখন সবগুলোতে সব ইয়াতে দেওয়া হয় যে নির্দিষ্ট বেতনের বাইরে বেতনের একটি নির্দিষ্ট পার্সেন্টেজ, যার বেতন যেমন ওইভাবে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়। পরিবহন ভাতা, যাওয়া আসা বাবদ তাদেরকে পরিবহন ভাতা দেওয়া হয়, চিকিৎসা ভাতা দেওয়া হয়, পদোন্নতি দেওয়া হয়। আচ্ছা, চিকিৎসা ভাতা, এরপরে হচ্ছে মোবাইল, মোবাইল বিল দেওয়া হয় না বলো তো দেখি? মোবাইল বিল হয় স্যার, কোনো কোনো রাইট, মোবাইল বিল দেওয়া হয়। এই যে আমরা তোমাদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পেছনে তোমাদের পেছনে আমাদের অনেক মেধা শ্রম, মোবাইল বিল অনেক আসে, তো আমরাও কিন্তু এখান থেকে বেনিফিট পাই, বুঝতে পারছ? এরপরে হচ্ছে পদোন্নতি। দেখো পদোন্নতি মানে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান দায়িত্ব কর্তব্য বর্তমান দায়িত্ব কর্তব্য পদ থেকে অধিকতর দায়িত্ব কর্তব্য সুযোগ সুবিধা সম্বলিত পদে উন্নীত হওয়ার নাম হচ্ছে পদোন্নতি। অর্থাৎ পূর্বে তুমি এসিস্ট্যান্ট ম্যানেজার ছিলে, এখন ম্যানেজার, নিশ্চয় এসিস্ট্যান্ট ম্যানেজার তুমি যে ক্ষমতা এবং সুযোগ সুবিধা ভোগ করতে তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা তুমি পদোন্নতি পদে, মানে ম্যানেজার পদে পাবে, ঠিক কিনা বলো দেখি? জি স্যার। হ্যাঁ, আমরা পদোন্নতি নিয়ে ক্লাস করব। তাহলে পদোন্নতির দেখলাম পদোন্নতির বিষয়টি। এখন আসো দেখি, সবসময় শ্রমিকদেরকে যে আর্থিক ভাবে প্রেরণা দেওয়া হবে বা আর্থিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে উৎসাহিত করা যাবে এমনটা কিন্তু নয়। আমি আবার বলছি, সবসময় শ্রমিকদের আর্থিক চাহিদা রয়েছে অথবা আর্থিক ভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্রেরিত করা যাবে এমনটা কিন্তু নয়। অনেক সময় অনার্থিক ভাবে তাদেরকে প্রেরণা দেওয়া যেতে পারে এবং তারা খুশি হয়, কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে। সেগুলো কি কি? সুষ্ঠু কর্ম পরিবেশ, অর্থাৎ কাজ করার জন্য উপযুক্ত সুস্থ পরিবেশটাকে বলা হবে সুষ্ঠু কর্ম পরিবেশ। যেই পরিবেশে একে অপরের পিছনে লাগবে না, হচ্ছে একে অপরের ক্ষতি করবে না, মিলেমিশে কাজ করা যাবে, তাই না? তারপর হচ্ছে যে কাজ করার জন্য সুন্দর এসি পরিবেশ রয়েছে, বাতাসের সুন্দর ব্যবস্থা রয়েছে, সূর্যের আলো পৌঁছায়, ইত্যাদি ব্যবস্থাগুলো হচ্ছে আমাদের সুষ্ঠু কর্ম পরিবেশ। যখন একটা প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্ম পরিবেশ বিরাজ করবে, অর্থাৎ বসার মতো ব্যবস্থা থাকবে, কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে, তখন সেখানে শ্রমিকরা কাজ করতে উৎসাহিত বোধ করবে নাকি অনুৎসাহিত বোধ করবে? উৎসাহিত হবে। এরপরে আসলে থেকে নিরাপত্তা, আমরা যদি শ্রমিকদেরকে এভাবে নিরাপত্তার ব্যবস্থা করি যে ঝুঁকিপূর্ণ কাজ করতে তাদেরকে দেব না, ওরা কাজ করছে কিন্তু ঝুঁকিপূর্ণ যে কাজগুলো সেগুলো তাদেরকে করতে দেবো না, বা ঝুঁকিপূর্ণ যে সকল কাজ রয়েছে সেখানে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করব আমরা, তারপরে হচ্ছে যে পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করব আমরা, তাই না? তাহলে সেই নিরাপত্তাগুলো যদি দেওয়া হয় এরা কিন্তু আর্থিকভাবে বেনিফিটেড হবে না, কিন্তু এরা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে। আকর্ষণীয় কাজ, যে কাজগুলো দেখলেই কাজ করতে ইচ্ছে করবে, তাই না? সেগুলো হচ্ছে আকর্ষণীয় কাজ। তো শ্রমিকরা যে কাজ করতে আকর্ষণ ফিল করে সেই কাজগুলো তাদেরকে করতে দেয়া, তাহলে এরা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে। যেমন সবাই সব কাজ করতে চায় না, সবাই সব ধরনের কাজ করতে চায় না, যারা কারো কারো কাছে সহজ কাজ ভালো লাগে, কারো কাছে জটিল কাজ করতে ভালো লাগে, চ্যালেঞ্জিং কাজ করতে নিতে ভালো লাগে, তাই না? এই যে এই কাজগুলো হচ্ছে আকর্ষণীয় কাজ, যে কাজগুলো করলে তোমার আমার প্রতিষ্ঠানের ভাবমূর্তি অন্যরকম হবে, উজ্জ্বল হবে, তাই না? দৃষ্টান্ত স্থাপন হবে, এগুলো আকর্ষণীয় কাজ। এরপর হচ্ছে উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার মানে হচ্ছে কি, ঊর্ধ্বতন অধস্তন, অর্থাৎ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুই পক্ষেরই যেন একটা সুন্দর ব্যবহারের মধ্যে কাজ করে। অর্থাৎ শ্রমিকরা যখন কাজ করবে তখন কাজ করার মধ্যে যেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে একটা ভালো ব্যবহার ওরা আশা করে, কাজ করার সময় যেন গালিগালাজ না করে, হ্যাঁ,
একটা আমরা বলছি যে গণতান্ত্রিক একটা সম্পর্ক তৈরি হবে, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যেমন সম্পর্ক, পিতৃসুলভ নেতৃত্বের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদের উত্তম ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো কাজের প্রশংসা, যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা প্রশংসা করব, সবার সামনে প্রেজ করব, তাদেরকে আমরা পুরস্কৃত করব, এগুলো হচ্ছে ভালো কাজের প্রশংসা। এই জন্যই দেখো যে বার্ষিক সম্মেলন হয়, সেখানে বেস্ট যে কাজ করে প্রতিষ্ঠানের ডেডিকেটেড ব্যক্তি তাদেরকে ডেকে এনে সবার সামনে তার প্রশংসা করা হয়, পুরস্কৃত করা হয়, ঠিক কিনা বলো তো দেখি। জি স্যার রাইট। হ্যাঁ, তারপর হচ্ছে প্রশিক্ষণের সুবিধা। দেখো প্রশিক্ষণ মানে হচ্ছে যে হাতে কলমে শিক্ষা গ্রহণ করার সুযোগ, তাত্ত্বিক জ্ঞানের অর্জিত মানে বই পড়ে যে জ্ঞান অর্জন করেছো তার বাস্তব প্রয়োগটা হচ্ছে প্রয়োগ করার নামে হচ্ছে প্রশিক্ষণ, অর্থাৎ হাতে কলমে শিক্ষা দান করার নামে হচ্ছে প্রশিক্ষণ। যখন শ্রমিকরা প্রতিষ্ঠানে যোগদান করে অথবা আগে থেকে কাজ করছে তাদের নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিকদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয়া আর আগে থেকে কাজ করা শ্রমিকদেরকে কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো কেন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়, যে প্রশিক্ষণ শ্রমিকদেরকে দক্ষতা বৃদ্ধি করে, কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয়, অনেক সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারে বা পরিত্রাণ পেতে পারে এজন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। যখন প্রশিক্ষণ দেওয়া হবে তখন শ্রমিকরা আর্থিকভাবে বেনিফিটেড হবে না, কিন্তু জ্ঞান অর্জন করার একটা সুযোগ পেল, এই জ্ঞান তারা ওরা কাজ করতে গিয়ে প্রয়োগ করবে আর এর ফলে ওরা সন্তুষ্ট থাকবে, কাজে উৎসাহিত হবে। সুবিচার প্রতিষ্ঠা মানে হচ্ছে যে প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে সবাইকে সমান চোখে দেখা, সবাইকে সমান চোখে দেখা, অন্যায় করলে অন্যায় বলা, ন্যায় করলে ন্যায় বলা, যারা অপরাধ করবে তাদেরকে শাস্তির আওতায় আনা আর যারা অপরাধ করবে না তাদেরকে শাস্তি না দেয়া, এটাই হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা করা। সুযোগ সুবিধা প্রদান করার ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখার নাম হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা করা। কাউকে যেন বেশি সুযোগ সুবিধা না দেয়া আবার কাউকে কম সুযোগ সুবিধা না দেয়া, কম সুযোগ সুবিধা দেয়া বা হচ্ছে যে বায়াস হওয়া, এটা যেন না হয়। একজন প্রতিষ্ঠানের এমডির ছোট ভাই কাজ করছে, তার কাজে কোনো দক্ষ নেই, বাতিও কাজ করছে, এই স্বজন প্রীতির কারণে সে প্রমোশন পেয়ে যাচ্ছে অথচ দক্ষতা তার নেই, তাহলে এটাকে সুবিচার বলা যাবে না। শ্রমিক সংঘ করার সুযোগ, তোমরা জানো যে সকল বৃহৎ প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে অনেক শ্রমিক কাজ করে, এই শ্রমিকদের নিজেদের অধিকার আদায়ের জন্য দাবি দেওয়া মালিক পক্ষের কাছে উপস্থাপন করার জন্য এরা শ্রমিক সংঘ বা শ্রমিক ইউনিয়ন করার সুযোগ চায়। এই সুযোগটা যে প্রতিষ্ঠানে দেওয়া হবে তারা যখন দেয়া হবে তখন এই শ্রমিকরা উৎসাহিত বোধ করবে আর এদের হয়ে মালিক পক্ষের সাথে দর কষাকষি বা আলোচনা চালিয়ে যায় এই হচ্ছে শ্রমিক সংঘের হচ্ছে নেতারা। তোমাকে বুঝতে পারছো আমার কথা? এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। নিশ্চয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে রয়েছে সেই প্রতিষ্ঠানে কাজ করতে শ্রমিকরা উৎসাহিত বোধ করবে, আর যে প্রতিষ্ঠানের সুনাম নেই, কেউ চেনে না, কাজ খুব ভালো কাজ করলেও কাজ করতে চায় না, তখন মানুষরা ওই প্রতিষ্ঠানে কাজ করতে চায় না, ওই প্রতিষ্ঠান সুইচ করতে চায়, অর্থাৎ সেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে চায়, তাই না? তাহলে এই জন্য মানুষ ছোট প্রতিষ্ঠান থেকে বড় প্রতিষ্ঠানে জয়েন করতে চায়, ঠিক আছে না? তো আমরা দেখলাম যে প্রেষণাতানের অনার্থিক পদ্ধতির মতো কি কি রয়েছে, এই সুযোগ সুবিধাগুলো শ্রমিকদেরকে যদি দেওয়া হয় এরা কাজ করতে উৎসাহিত বোধ করবে কিন্তু আর্থিকভাবে কোনো বেনিফিটেড হবে না, আর্থিকভাবে কোনোভাবে বেনিফিটেড হবে না, হ্যাঁ, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো শ্রমিকরা চায়, এইগুলো যদি দেওয়া হয় তাহলে শ্রমিকদের চাওয়া পাওয়া গুলোর সাথে মিলে যাবে এবং কাজ করতে উৎসাহিত বোধ করবে। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, প্রশ্ন আছে কারো? স্যার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এগুলো মানে কি? প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি হচ্ছে যারা স্থায়ীভাবে চাকরি করে, স্থায়ীভাবে চাকরি করে তো চাকরি থেকে মূল যে বেতন পায় বেতনের একটি অংশ এরা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ব্যাংকে জমা থাকে। তো মূল বেতনের যতটুকু ব্যাংকে জমা থাকে প্রতিষ্ঠান থেকেও তত পার্সেন্ট টাকা তার ফান্ডে জমা হয়। ধরে নাও যে নাভিদ চাকরি করছে কোনো প্রতিষ্ঠানে, তো প্রতিষ্ঠান তার বেতন থেকে 10% মানে হচ্ছে বেতনের 100 টাকা কেটে রাখা হলো, প্রতিষ্ঠান আরো 100 টাকা দিল, তার মানে 100 টাকা কেটে রাখার সাথে সাথে আরো 100 টাকা যুক্ত হলো, এই যে 200 টাকা। যখন তুমি রিটায়ারমেন্টে যাবে, অবসরে যাবা,
তখন এই অবসর পরবর্তী সময়ে তোমার অর্থের প্রয়োজন রয়েছে, তখন এই আর্থিক নিরাপত্তামূলক হিসেবে এই কাজটি করা হয় এবং ওই টাকাটা তখন তার হাতে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে প্রভিডেন্ট, ঠিক আছে? গ্রাচুইটি এরকমই আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, অর্থাৎ তোমার 10 টাকা কাটলে প্রতিষ্ঠানে আরো 10 টাকা যোগ করে তোমার নামে ইনক্লুড করে রাখবে, ঠিক না? এটা তো তাহলে তুমি যখন অবসরে যাবা তখন তো তোমার বেতন বন্ধ হয়ে যাবে, তখন এই আর্থিক নিরাপত্তা গুলো তোমার কাজ করবে। অর্থাৎ এই এইগুলো যে আর্থিক নিরাপত্তার কথা বলা হলো, এই বিষয়গুলো তোমার তখন কাজ করবে। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে স্যার? ক্যান্টিন সহযোগিতা এটা কি? আচ্ছা দেখো, হচ্ছে তুমি দুপুরে যখন খেতে যাও, তোমার কাজ করতে করতে চা খেতে ইচ্ছে করে, তখন তুমি চাও চা খাওয়ার জন্য বাইরে যেতে পারছো না, কারণ বাইরে অনেক দূরে ক্যান্টিনের ব্যবস্থা আছে, সেখানে তোমাকে পে করে খেয়ে আসতে হয়। কিন্তু পে তোমাকে করতে হচ্ছে, কিন্তু বাইরে গিয়ে খেয়ে আসতে হচ্ছে অনেক দূর হেঁটে গিয়ে, এটা তোমার পরিশ্রম হবে। এখন যদি এই ক্যান্টিনের ব্যবস্থা প্রতিষ্ঠানের সাথেই করা হয়, তাহলে এই যাওয়া আসার জন্য তোমার যে সময়টা, এই সময়টা তোমার আর লাগবে না, তুমি ইজিলি চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করতে পারবে। তাহলে এই চা নাস্তা খাওয়ার ব্যবস্থা হচ্ছে অনার্থিক সুযোগ সুবিধা। বুঝতে পারছো? জি বুঝছি। হ্যাঁ, তুমি দুপুরে লাঞ্চ করতে যাও, তো বাসায় গিয়ে লাঞ্চ না করে তুমি এখানেই খাও পে করে, এটা অনার্থিক সুযোগ সুবিধা। আর কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে প্রেষণা চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তুমি ব্যবসা শিক্ষার একজন ছাত্র হিসেবে এগুলোর অনেকগুলো তথ্য তোমাকে হায়ার এডুকেশনে পড়তে হবে। তার কয়েকটি তথ্য আমরা ছোট্ট সংক্ষিপ্ত আকারে আলোচনা করব পরে ক্লাসগুলোতে, আরো 3টা ক্লাস 2টা ক্লাস আছে সেই ক্লাসে। তো বাড়ির কাজ হিসেবে কি থাকবে দেখো, প্রেষণা কাকে বলে, পি ইকুয়াল টু এম ইনটু এ প্লাস কে, এর পূর্ণ অর্থ তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। প্রেষণা দানের আর্থিক উপায়গুলোর নাম তোমাকে মুখস্থ বলতে হবে, এই আর্থিক উপাদানগুলো, এগুলো ধরবো, অনার্থিক উপায়গুলোর নাম মুখস্থ তোমাকে লিখতে লিখে সবগুলোই হ্যাঁ হ্যাঁ নাম মুখস্থ তোমাকে রাখতে হবে। তারপর এমসিকিউ আসবে, নিচের কোনটি অনার্থিক উপাদান? কারণ 10টা 10টা 20টা আছে স্যার। হ্যাঁ, 9টা 9টা 10টা আছে, মুখস্থ করে ফেলবে। জি স্যার। এটা তুমি শোনো, মুখস্থ মানে তুমি বুঝবে যে এই কাজ সুষ্ঠ কর্ম পরিবেশ তৈরি করছে। আচ্ছা বলো দেখি, তোমার রুমে কোনো ফ্যান ছিল না, এখন ফ্যান লাগানো হয়েছে, কাজ করতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে না? ইয়েস স্যার। রাইট, এখন ধরো ফ্যানের পরিবর্তে যদি ফ্যান শব্দ করে, তাহলে এসি লাগিয়ে দেওয়া হলো, আরো ভালো হবে না? জি স্যার। তোমার প্রতিষ্ঠানের সামনে সুন্দর গাছ লাগিয়ে দেওয়া হলো, বাগান করা হলো, সেখানে তুমি হাঁটলে তোমার মন ভালো হয়ে যায়, গল্প করার সুযোগ, বসে বসে চা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, তাহলে এগুলো কি এগুলো তোমার প্রেষণা দানের একটা তোমাকে উৎসাহিত করছে না? জি স্যার, সুষ্ঠু করতে পারি। রাইট, হ্যাঁ, তাহলে তোমরা এই কাজটুকু ওই এখানে উপরে সপ্তম অধ্যায় হবে। জি স্যার। ঠিক আছে, আমি তোমাদেরকে ইয়া দিচ্ছি, একটু পরে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আগামী এই যে বন্ধ আছে, এই বন্ধের সময়টা তোমাদের ভালো কাটুক, ঠিক আছে? আমি একটু ছবিটা তুলে নেই, জাস্ট এ মিনিট। স্যার আমাদের বন্ধই তো চলতেছে স্যার, নতুন করে আরো বন্ধ স্যার। না, ওই যে আগামী কালকে থেকে পূজার যে বন্ধ, সেটার কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।